আমরা এখানে একটা সুইচ দেখতে পাচ্ছি। তো সুইচটি প্রথম অবস্থায় একটু প্রবলেম ছিল, যেটা কোনো কারণে পুরে এটা ভিতরে শর্ট হয়ে গেছে, এখানে পুরে শর্ট হয়ে গেছে। দেন আমরা এটা জাস্ট এটার মাথা থেকে মনে করেন এখান থেকে কেটে জাস্ট এটাকে এখান থেকে আবার তার বের করে জাস্ট এটা এখান থেকে এখানে জয়েন করে দিছি। তো এখন এটা ওকে আছে, আমরা এটা একটু চেক করে দেখাই যে এটা ওকে আছে, এটা কন্টিনিউটি আছে, বাট শর্ট নাই কোনোটার সাথে, এটা শর্ট নাই। আমরা প্রথমত এটাকে বাজার মোড়ে নিয়ে নিছি, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা আছে, প্রত্যেকটা লাইন থেকে কারোর সাথে কারো শর্ট নাই। আবার আমরা এইখানে কন্টিনিউটি আছে সেটা আমরা দেখাই, ওকে পুরা তারটার মধ্যে কন্টিনিউটি আছে সেটা আমরা দেখাচ্ছি। কন্টিনিউটি আছে ওকে। তার মানে আমাদের যে সুইচটা আছে এই সুইচটা কিন্তু আমরা রিপেয়ার করতে পারছি। এখন আমরা ইউজ করে দেখব যে আমাদের সুইচটা ঠিকমতো কাজ করে কিনা। আমরা ল্যাপটপটা যখন শর্ট করায় অন করি দেন ল্যাপটপটি অন হচ্ছে। যখন সুইচের যে কেবলটা আছে সেই সুইচের কেবলে আমরা যখন শর্ট করায় অন করি তখন অন হয়, বাট আমরা যখন এই সুইচ দিয়ে সুইচ প্রেস করে অন করতে যাই সেটা অন হচ্ছে না। তো আমরা যারা সার্ভিস করি বা জানি তারা অবশ্যই জানি যে লিড সুইচ নামে একটা আইসি থাকে এখানে। তো লিড সুইচের আমি ব্যাপারটা দেখাচ্ছি যে এখানে লিড সুইচ, এখানে SW1 নামে একটা সার্কিট দেখতে পাচ্ছি। তো এই সার্কিটটির এক পয়েন্টে থাকে হচ্ছে 3.3 ভোল্ট আর অপোজিটেও থাকবে 3.3 ভোল্ট, বাট আমাদের এই পাশে ভোল্টেজটা আছে হচ্ছে 3.3 ভোল্ট আর এই পাশে আমাদের প্রপার ভোল্টেজটা যাচ্ছে না, 2.সামথিং ভোল্টেজ আসতেছে। তো আমরা জাস্ট এটাকে শর্ট করায় দেখব যে আমাদের সুইচটা আসলে কাজ করে কিনা। আবার আমরা সুইচের এইখানেও যদি শর্ট করাই সেক্ষেত্রে কিন্তু পাওয়ার আসে, সেটাও আমরা একটু দেখাই। জাস্ট সুইচে যদি আমি এখানে পাওয়ার অন হয়ে গেছে, মানে এখানে ডিসপ্লে আসছে, আমি যখন সুইচের এখানে পাওয়ারটা অন করি দেন পাওয়ার আসে। বাট আমি যদি এখান থেকে অফ করতে যাই এটা কিন্তু প্রেস হচ্ছে না, আমি এখানে প্রেস করতেছি বাট এখানে কিন্তু প্রেস হচ্ছে না, ওকে। তো আমরা এইখান থেকে আবার দেখি প্রেস করা হয় কিনা। যেহেতু এখানে ফ্যান নাই ল্যাপটপটি অফ হয়ে গেছে, বাট আমরা এখানে যতই প্রেস করতেছি আমাদের ল্যাপটপটি কিন্তু অন হচ্ছে না। তো আমরা এখানে এই টুইজার দিয়ে আমরা জাস্ট এখানে একটু শর্ট করব এবং পাওয়ার প্রেস করছি, দেখেন অন হয়ে গেছে। আমরা লিডস যে সুইচ আছে, লিড সুইচের যে দুইটা লেগ আছে 3 পয়েন্টের, তো এইখানে আমি শর্ট করে যখন পাওয়ার দিলাম পাওয়ার কিন্তু চলে আসছে সুইচের মধ্যে প্রেস করে। তো আমরা জাস্ট এই লিড সুইচটাকে চেঞ্জও করে দিতে পারি আবার শর্টও করে দিতে পারি। আমরা জাস্ট শর্ট করে দিব,
শর্ট করে দিলে কি হবে যে আমাদের এই ল্যাপটপটা স্লিপে যাবে না, ঠিক আছে, সব সময় অন থাকবে। আমরা ঢাকনাটা লাগায় ফেললেও এটা স্লিপে যাবে না, জাস্ট এইটুকুই হবে। জাস্ট আমি এখানে শর্ট করাই দেব। ওকে, দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি শর্ট করাই দিছি দুইটা লেগ, এক করে দিছি। এখন আমরা পাওয়ারটি অন করব। ওকে, জাস্ট আমরা পাওয়ারটা প্রেস করলাম, আমাদের ল্যাপটপ কিন্তু অন হয়ে গেছে। ওকে, তো যদি লিড সুইচের মধ্যে প্রবলেম থাকে, অনেক ক্ষেত্রেই এই ধরনের ল্যাপটপের মধ্যে লিড সুইচের প্রবলেম থাকলে আপনার কোনোভাবেই একটা সুইচ দিয়ে পাওয়ার আনতে পারবেন না। সেক্ষেত্রে লিড সুইচটাকে হয়তো চেঞ্জ করতে হবে, অথবা এখানে লিড সুইচের যে লেগ আছে এই লেগটা শর্ট করে দিতে হবে। ধন্যবাদ সবাইকে।